হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি মায়ের বাড়ি থেকে স্টার্ট করলাম, এখনই আসলাম মায়ের বাড়ি থেকে। তো ভালো, মায়ের বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করি। এখন যাব আমরা 2 নম্বর কলোনিতে, আমার পিসির বাড়িতে ও ইনভাইট করেছে, তো তাই আমরা এখন যাব পিসির বাড়িতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো এখান থেকে স্টার্ট করে ব্লগটা। তো তোমরা আমার সাথে থেকো, আজকে সারাদিন মানে কি করছি না, পিসি বাড়িতে কি মজা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা থেকো। চলো টাটা, আবার পরে তোমাদের সাথে কথা হবে গাড়িতে বসে। তো আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে গেছি। তো এখানে বোন আছে, ভাই, আর এখানে হচ্ছে আমার বড়মশাই, ছেলে আর আমি। টোটোতে করে এখন যাচ্ছি, যেতে প্রায় আধা এক ঘন্টা মানে লেগেই যাবে যেতে। চারিপাশে তো মন্দির, এটা হলো একটা শিব মন্দির যাকে বলে নাগ মন্দির। এখানে শিবরাত্রি, এখানে জল ঢালা হয়। চারিপাশটা তোমরা দেখো কত সুন্দর, সবুজ গাছপালায় অরণ্যে ভরা, চারিপাশে লোকজন, চারিপাশটা তোমরা দেখে নাও, চারিপাশে তো গাছগাছালিতে ভরা। রাস্তায় বেড়ালেই শুধু দেখা যায় চারিপাশে সবুজ গাছপালায় ভরা। এই যে ছেলে টুকটুক করে বসে দেখছে চারিপাশটা, তার পাপাকে ছাড়া কোনো ও কারো কোলে যায় না, ওর পাপার কোলেই মানে বসে থাকবে, এমন ছেলে আমার। গলাটা শুকে গেছে আমার ছেলের যেতে যেতে, তোর পাপাকে জল খাইয়ে দিচ্ছে। এটা হলো আমাদের ফারাক্কার বড় ব্রিজ যাকে বলে, আমাদের গঙ্গা নদী, আর এটা হলো ব্রিজ। একটা ব্রিজটা তোমরা দেখে নাও, কত বড় ব্রিজ, নামই তো হলো বড় ব্রিজ ফারাক্কার। এত বড় ব্রিজ শেষই হচ্ছে না, তো এ পর্যন্তই শেষ ব্রিজটা, তারও যেতে অনেক টাইমই লাগবে। ভাত বসিয়ে দিয়েছে আর এটাই গাই নাকি বসিয়েছে। এখানে বড়মশাইকে খেতে দিল, পিসি লুচি করেছে, ঘুগনি, মিষ্টি, ওগুলো খাওয়ার পর এখানে আবার আম বানিয়ে দিল। এখানে সবাই মিলে বসে আম খাচ্ছি, তো ওগুলো খাওয়ার পর আবার দুপুরের টাইমও হয়ে গেল। তো এখানে করেছে খাস মাটন, করেছে মসুরির ডাল, এটা হচ্ছে পাঙাশ মাছ, পাঁপড়, একটা শাক করেছে, এখানে স্যালাড, তারপরে আবার মিষ্টি, কত রকমের মিষ্টি, পায়েস করেছে, আবার টক দই, অনেক কিছু আয়োজন মানে করেছে, ভালোই করেছে। এখানে তো মিষ্টি দেওয়ার সাথে সাথে আমার ছেলে আর আমার একটা পিসিন নিয়ে ওরা দুজন দুটো নিয়ে নিল মিষ্টি। আর এখানে সবাই দুজন, এটা হচ্ছে আমার ভাই সালাবাবু আর জামাইবাবু, বসে একসাথে খাচ্ছে মজা করে। ওরা খাচ্ছে আমরা দেখে তো আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তো আমরাও খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, রওনা হয়ে গেলাম। মজা করে নিয়ে তো বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার জন্য, তো ব্লগটা শেষ করলাম। তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি, এখন হেঁটে যাচ্ছি, টোটোতে উঠবো, তোমাদের সাথে একটু কথা বলে নিই, ফাঁকা রাস্তা যাচ্ছি, হেঁটে একটু ভালো লাগছে না। ডিজাইন চাচ্ছে না আমি তো।